জানো, কেমন আছো? হ, আমিও ভালো আছি। কি করতেছো? হ, খাইছি। হ, তুমি জানো আজকে আমি আইসক্রিম খাইছি। হ, আমি আইসক্রিম খুব ভালোবাসি। ফুচকা, আহ, খুব ভালো লাগে। তোমারও খুব ভালো লাগে? কিসের মতো? ফুচকার মতো, আইসক্রিমের মতো? তুমি তো আমার কলিজা, তুমি আমার পরাণ। হ, হাসা কইতাছি, হাসা কইতাছি, আমি তো তোমারই ভালোবাসি। হেই, রাখো রাখো রাখো, আমার সোহামী ফোন দিছে, ওই দুবাই থেকে। কি যে জ্বালান জ্বালাই, আর পারি না। রাখো রাখো, তাতে রাখো। হ্যালো, হ, কি হয়েছে কও? নেট নাই, নেট নাই। হ, মা ফোন দিছিল, বোনের জামাই ফোন দিছিল, কথা করতেছিলাম, আর নেট খায় না। হ, এ বাসায় নেটের অনেক সমস্যা। তোমার তো কইছিলাম পাল্টা দিতে, তুমি তো দিলাও না। আর তোমার না টাকা দিতে কইছিলাম, ওই টাকা দিছিল, টাকা শেষ হয়ে গেছে, টাকা দিবা না। আজকালকার যুগে জিনিসের তো দাম বাড়ছে, তাতে কিছু কিনা খাওয়ানো যাবে না, টাকা পাঠাই দিও। হ, কক্সবাজারে যাওয়ার জন্য কি সিদ্ধান্ত নিলে? কোনো সিদ্ধান্ত নেইনি। ফোন ধরো না কেন? কি ফোন বাজতেছে? ফোন ধরো না কেন? কে ফোন দিতেছে? কত কত ধরনের আছে ফোন দাদা? তুমি এমন আমার বিশ্বাস করো? কে ফোন করে? কে? কার নাম্বার জানি না, দাও না নাম্বার। আচ্ছা, ইকে কে? রাজু, ইকে কে? রাজু আমি জানি না, মাইয়া সেভ করতে পারে, সারাদিন ফোন নিয়ে কাটা। ও আল্লাহ, তা মাইয়া সেভ করতে পারে সারাদিন বইবে মোবাইলে কথা কন কেন? ইয়েলাই তো বিদেশ তো নয়, ফোন করলে আপনারা অল্টিং মারে, অল্টিং মারে বিদেশ তো ফোন করলে। তুই আমারও সন্দেহ কর আমারে? না, সন্দেহ করি না আমি। রাজু ইয়া, ইয়েলাই তো বিদেশ তো ফোন করলে আপনারা অল্টিং মারে। আর মার নাম্বারে ফোন করলে অয়েটিং মারে না, ভাইয়ের নাম্বারে ফোন করলে অয়েটিং মারে না, আন্নার নাম্বারে ফোন করলে অয়েটিং মারে, বিজি মারে না। আর এই রুমে নেটওয়ার্ক নাই, হে রুমে নেটওয়ার্ক নাই, অন বাড়িতে আসে নেটওয়ার্ক দিকে কত না আসি। আর একটু আমি কষ্ট না, তুই কক্সবাজার যাবি, কক্সবাজার হাওয়া খেতে যাবি। এই ফোন আর আজ জীবন নয়, বাড়াবাড়ি করছ, আজ জীবন শেষ করে দিছো। আমি আজ জীবন রাখতাম না, কক্সবাজার হাওয়া খাইবি না, আমি আর লাইফ নষ্ট করে দিছি। কক্সবাজার চপ, আমি চৈতন্য ভাইয়া, মেয়ে তো তাদের আসতো এখানে। বাড়িতে এসে একটু শান্তি পেলাম না, বিদেশে কি কষ্টে, আর লাইফটা নষ্ট করে দিছে। ভাই ফুলের কথা কইছে, ফুলের কথা কইছে, কি না করছে এই সংসারের লাই, ময়নার লাইক কি না করছি। তোকে হাতে চোখের উপরে তো সংসারে কত জুট জামিলা, তারপরও তো ময়না ময়না। এ বিদেশ গেছি তিনটা চারটা আটটা বছর, সুখেরে সুখ কইল, দুঃখেরে দুঃখ কইল, বেজ্ঞানের সুখ মনে করছি। হে ময়না, আর লাইফটা নষ্ট করে দিয়েছে রে ভাই। ভাই কক্সবাজার আইছি,
মানুষের পর করে দেখি জামাই গুলো কি সুন্দর সম্পর্ক, মানুষের বাচ্চার করে দেখে আর আর কুল চাড়ি যায় আর উচিটকে মুটকে ডক্কেরও দেখতে পারি নাই। কেমন আছো ময়না? ভালো। একটা কথা বলি ময়না, আমরা যারা বিদেশ থাকি না কত কষ্ট করি বিদেশে, বিশ্বাস করো ময়না তোমাদের সুখের জন্যে বিদেশে পড়ে থাকি, তোমাদের মুখে হাসি ফুটানোর জন্য বিদেশ পড়ে থাকি। মা কেমন আছে, তুমি কেমন আছো, বাচ্চারা কেমন আছে, প্লিজ হে ভুল করো না। প্রত্যেকটা পরিবারের বোঝা উচিত যে আমার স্বামীটা কেমন কি করে, কি করে বিদেশ, আমার সন্তান কি করে বিদেশ, কত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে টাকা উপার্জন করে, আমার সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে, তোমার সুখের কথা চিন্তা করে এতটা বছর বিদেশ পড়ে আছি, একটা বারও কি তোমার মনে পড়ে না? কথা বলো ময়না, একটা বারও কি তোমার মনে পড়ে না? কেন কেন আমাকে এত বড় করে দুঃখ দিলে? আমি এরকম ভুল আর কোনোদিনে করবো।